গঙ্গা বয়ে চলেছে নিরন্তর, আর সেই গঙ্গার সাথে বয়ে চলেছি আমিও। আমি হলাম সুকম, বয়ে চলেছি নিরাসক্ত নিরন্তর। এই বইবার পথে আমি মানব সমাজে মানব সভ্যতার অনেক উত্থান পতন প্রত্যক্ষ করেছি, দেখেছি বহু শিকলের ভাঙা গড়ার খেলা। শিকল, ঠিকই শুনেছেন আপনারা, শিকল। ঠিক যেমন ধরুন বিজিতের প্রতি বিজয়ীর যে নৃশংস নির্মম অত্যাচার, অথবা ধরুন প্রজার প্রতি শাসকের শোষণ, অথবা ধরুন ওই শ্রমিকদের প্রতি মালিকের নিষ্করুণ নিপীড়ন, এ সব আমি দেখেছি। এগুলোই হচ্ছে একটা শিকল, যে শিকলকে আমরা আপনারা সবাই চেনেন, সবাই জানেন। কিন্তু শিকল কি শুধু এইটাই? শিকল কি শুধু এইটুকুনিতেই সীমাবদ্ধ? এই শিকলের বাইরেও আর একটা শিকল আছে। এই শিকলটাকে যারা ভাঙতে চায়, যারা ভেঙে বেরোতে চায়, তারাও ধরা পড়ে এক অদ্ভুত শৃঙ্খলের বন্ধনে, যেখানে শৃঙ্খল আসে শৃঙ্খলার নামে, শৃঙ্খলার নামে শৃঙ্খল আসে এক সংহতি সংঘবদ্ধতার জোরে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সেই সংঘবদ্ধতা যখন সংঘ শক্তির জোরে মানুষের মানসপটে বিস্তার লাভের চেষ্টা করে, যখন সে ক্ষমতা লাভের আশায় পাগল হয়ে ওঠে, তখন আর সে শৃঙ্খলা থাকে না, পরিবর্তন হয়ে যায় শৃঙ্খল অর্থাৎ আরেক রকমের শিকলে। আজকের এই নাটকটি এরকমেরই শিকলের ভাঙা গড়া টানা পড়েনের একটি দলিল। আমরা আমাদের মানব সমাজ, এখনকার মানব সমাজ যার জীবন্ত সাক্ষী, দেখা যাক যে কি দাঁড়ায় আজকের নাটকে। বাদল সরকার, নাট্যকার বাদল সরকারের জন্মশতবর্ষে আজকে দিগন্ত নিবেদন সাগিনা মাহাতো। রাজনৈতিক চেতনা বলে তো কিছু নেই। তারপর এই কাজীগণ যখন এখানে এসেছিল, ওর সঙ্গে আমার কথা হয়েছে এই মার্চ মাসে আমাদের পার্টি, বলেছিল লোকটার অনেক গন্ডগোল আছে, প্রচুর মদ খায়, আর রেফের ব্যাপারে তো লুজ, যাকে বলে বলতে পারো। আমি কিন্তু ভাবছি অন্য কথা, ভাবছি আমি ওরা মুখার্জি
কেন বাবা, ছেলেটা তো এখানে ট্রেড ইউনিয়নে বেশ ভালোই কাজ করছে। আহা, সেই জন্যই তো ওকে পাঠাতে চাইছি, দারুণ কাজ শিখেছে ওরা। আরে একটা কথা তোমায় স্ট্রেট বলবো, ওরা ভালো ক্যাডার, অর্গানাইজ করার মতো মালও হয়তো ওর ভিতরে আছে, কিন্তু ওর মধ্যে একটা রোম্যান্টিক আইডিয়ালিজমের বাড়াবাড়ি আমি লক্ষ্য করি। তার উপর ওরকম গুন্ডাগোছের লিডার, সবকিছু গোলমাল না হয়ে যায়। শুনতে একটু করে স্নানিলে ঠিক আছে, তুমি যখন এতটাই তুমি পাঠাও ওকে, প্রথমে এক মাসের জন্য পাঠাও, তারপরে ওকে বলবে রেগুলার রিপোর্ট পাঠাতে, তারপরে এক মাস পরে যেন ফিরে আসুক, তারপরে ওর সঙ্গে কথা বলে বুঝেন ও কী হচ্ছে ব্যাপার। কারণ আপনি ঘোরার উপর ঠিক ভরসা করে উঠতে পারছেন। এই তোমার কি তোর প্রতি, তুমি তাড়াতাড়ি কনক্লুশনে যান কর। আরে আমি আজকের লোক নই, ঈশান মজদুর সব ভালো, ওরাই বিপ্লব করবে, ওরাই লিডারশিপ দেবে, সংগঠন ব্যাপারটা আপনার কোথায় রইল একটা মাস? তুমি কাজীবনকে খবর দিও আর ওরাকে বলো যে নাম না করতে করতেই প্রবেশ, অনেকদিন বাঁচবে কারণে। মানে জ্যোতিমদা আসতে বলেছিলেন এরকম সময়ে কিছু কথা হলো হলো সেটা তুমি তো কথা হলো যাচ্ছি কি? হ্যাঁ, অনুপমদার সাথে তাই তো কথা হলো, যাচ্ছি। এরে তাই তো আমি চাইছি, এত লাফালাফি করো বুঝলে, এত লাফালাফি করো, তুমি যা ভাবছো কাজ কথা সোজা না। যোগিন্দা, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? কি বা হবে, ভয় পারবো নয় পারবো না, এর থেকে বেশি কি আছে? রিপোর্টটা ভালো করে পড়েছো? আরে পড়েছি পড়েছি। কিরম বুঝলে? দেখুন, তার রিপোর্ট পড়ে একজন সম্বন্ধে যতটুকু ধারণা করা যায় ততটুকুই বুঝেছি। তবে যাই বলুন, নামটা কিন্তু আমার বেশ লেগেছে, বেশ একটা ইয়ে আছে। সাগিনা মাহাতো, সাগিনা। তবে আমি যাওয়া আসার বন্দোবস্তটা করতে নাকি? হ্যাঁ, ওখানে যাবে রিপোর্ট পাঠাবে। হ্যাঁ, আমি কাঠিমন্ডে বলবো, কাঠিমন্ডে বলবো। ঠিক আছে। কাজকর্ম করুন বুঝলে, চেষ্টা করবো স্যার।
যত নষ্টের গোড়া কে জানেন, ওই সালা সাগিনা মাহাতো। কি বললি? কি বললি? কি বললি?
দিবি? ठीक है, चलो ऑफिस चलो, अभी टेलीफोन हो जाएगा।
इधर समाधारी नहीं चलेगी। क्या और, अरे मत जो हूं ना, औरत तो मिलते ही रहेगा ना। हाँ ठीक है जी, गुड मॉर्निंग साहब, सलाम सलाम। चलो कमरेड घाट चलो, ओ खाना पीना करते तुम आए, बहुत अच्छा हुआ। चल खाना पीना करते आलो से तुम आए। चलो 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 हमरा हो जाए, चलो। सुनो, तुम्हारे जब प्रथम देखी भावलाम ये सारा टिकटिकी आछे, जाने मेरे इंजिनेर बोलाटा फेले दे। तो Thank you.
না তো ঘুমালো যতীনদা, আমার কি আর কোনোদিন ঘুম আসবে? Satya!
কি করবে? লিডারের হুকুম। আর সব মজদুর কাম বন্ধ করবে তো কোম্পানি ভি ফুট। সারা পয়সা দো, কাম লো, বাস। সালা কুত্তা কা বাচ্চা, পয়সা বিনা কাম নেই চলেগা। আর নকরি খাবে তো কাম বন্ধ, কাম বন্ধ। সালা কুত্তার বাচ্চা। কিন্তু একে তো সংগঠন বলে না। হচ্ছে হচ্ছে, সংগঠন হচ্ছে। আরো আছে শুনুন, যা ছিল সাগিনার গ্যাং, এই তিন মাসের চেষ্টায় তাকে একটা একটা ইউনিয়নের ফর্ম দেওয়া গেছে। কোম্পানির কাছে চিঠি গেছে মজদুর ইউনিয়নকে স্বীকৃতি দেওয়ার জন্য। হ্যালো, নো আদার ওয়ে স্যার, নো স্যার, we have to recognize the union. No sir, they will stop work. Yes sir. Okay. Okay sir, take care. Okay. Saathiyo, saathiyo, aaj bahut khushi ka din hai. कंपनी ने मान लिया मजदूर यूनियन। अरे कमरेड, तुम उधर खड़ा क्या? बैठो बैठो, पियो पियो, सब पियो। अरे तुमको तो सलाद पीना ही पड़ेगा। ये कलकत्ता का कमरेड हमारा साथ इतना दिन रह रहे, ठीक है, इतना काम कर रहे, आज तो तुम्हें पीना ही पड़ेगा। एक बात, ये कमरेड मर्द है कि नहीं? अगर मर्द है तो इसका औरत भी चाहिए। कंपनी शेष पर्यंत यूनियन के स्वीकृति दिए छे। এখন আমাদের একটা অফিস হয়েছে, তাতে দুটো ঘর। একটা ঘরে ওই রাতে আমি থাকি। সাগিনা প্রেসিডেন্ট, কাজিমন সেক্রেটারি, আর আমি অফিস সেক্রেটারি। একটা এক্সিকিউটিভ কমিটিও ফর্ম হয়েছে, তবে সাগিনাই সব। এটা কি, এটাই আমার ভালো লাগে। এটা কি পার্টি ইউনিয়ন হলো? কিন্তু অনুপমরা করছে না। ঠিক আছে ঠিক আছে, তুমি পড়ো। কয়েকদিনের চেষ্টায় খানিকটা শৃঙ্খলা আনা গেছে। মানে এখন আর ওই ফুটহাট মারামারি, স্ট্রাইক, এইসবগুলোকে খানিকটা বাধা গেছে। কোম্পানিও এখন সরকারিভাবে সাগিনাকে বেশ খাতির করছে, এমনকি মাইনে বাড়ানোর কথাও বলেছে। আরে সালা, আমার একার মাইনে বাড়িয়ে কি হবে? সবকা বাড়াও সালা। এ কমরেড, তোমার ও ডিম্যান্ড ডুমান্ড কা হাল কেয়া হ্যা? দু মাস আগে কোম্পানির কাছে একটা আমরা দাবিপত্র দিয়েছি, এই পুরানো কোয়ার্টার মেরামতি, নতুন কোয়ার্টার বানানো, খানিকটা মাইনে বাড়ানো, শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি 26 রকম দাবির একটা সনদ জমা দেওয়া হয়েছে। কোম্পানি অ্যাজ ইউজুয়াল টালবাহানা করছে, আমরাও চিঠি টিঠি দিচ্ছি, দেখা যাক। সালা, ও বাকে যতই দুধ পিলাও, ও সারা খুন চুষবেই চুষবে। ও সালাদের পিটতে হবে, তবে না সালা মজদুরকে বাপ বলবে। একটা ট্রেড ইউনিয়নের যে ডিসিপ্লিন, তার যে ওয়ার্কিং প্রিন্সিপল, সেইটা সাগিনাকে রোজ বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আরে দু মাইনে হয়ে গেল, দেখলাম তোমার এসব প্রিন্সিপাল প্রিন্সিপাল, দু মাইনে আমরা খেতে চাইছি কোম্পানির কাছে। কোম্পানি কি দিল? চিঠি। হ্যাঁ এই সব সালা, উসমে কুছ নেই হতে, মেরা সমঝ মে আ গিয়া, এ নয়া তরিকা মে কাম নেই হোগা, পুরানা তরিকা আপনাতে হবে, ও সালাদের পিটতে হবে, কাম বন্ধ করতে হবে, তো হবে ওর আমাদের বাপ বলবে। তুমি কাম করো কমরেড, মিটিং বুলাও, একদম জেনারেল মিটিং। সাথিও, এ আখিরি লড়াই। Ah!
মিটিং, দুটি মিটিং থেকে কোম্পানির কাছে একটি ওয়ার্নিং পাঠানো হয়েছে, যদি এক মাসের মধ্যে প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয় তাহলে চরম পন্থা নেওয়া হবে। তো সাথীও কাম বন্ধ, কাম বন্ধ, বল মজদুর ইউনিয়ন জিন্দাবাদ, মজদুর ইউনিয়ন জিন্দাবাদ, সাকিনাবাদ জিন্দাবাদ, কুফর ঐক্য জিন্দাবাদ। তুমিকে ডেকে পাঠাও কলকাতায় ইমিডিয়েট। এক্ষুনি ওই এলাকা ছেড়ে কি করে আসবে? দাদা বুঝতে হবে ব্যাপারটা কি হচ্ছে, ফেলে খেলা হচ্ছে কিনা। তুমি আজই ওকে লিখে দাও, না না টেলিগ্রাম করে, এক্ষুনি আমি চলে আসবো। আরে তুমি বুঝতে পারছো না যদি এক মাস পরে স্ট্রাইক শুরু হলে কেউ আসতে পারবে, আর স্ট্রাইক হলে সামলাতে পারবে? এই এত বড় একটা চার্টার অফ ডিমান্ডস, তারপরে ওই খ্যাপা লিডার, যদি এই মারপিট খুন খারাপি পুলিশ মিলিটারি হয়ে গেলে সব কিছু সব ভেস্তে যাবে। তুমি এখনই ওকে লিখে দাও, তোমার যেন শিগগিরই চলে আসে। ঠিক আছে, আজই টেলিগ্রাম। कागज कलम में लड़ाई नहीं होते। देखो ये
हथियार का लड़ाई भी देखो इसका नतीजा भी देखो ना তুমি আমার একটা কথার উত্তর দাও এই এই স্ট্রাইকে এই মজদুরদের কি স্বার্থ মানে একটা একটা যে লাস্ট লড়াইয়ের কথা আমরা বলছিলাম এক মাস পরে যে স্ট্রাইকটা হতো তাতে রয়েছে এই সমস্ত মজদুরদের রুটি রুজির আর এখানে এখানে আরে আরে ই ই কিছু নেই নামগিল কে ঘর কে इज्जत কিছু নেই আমি তা বলছি না সাগিনা নামগিলের ঘরের ইজ্জত নিয়ে এই তামাম মজদুর সমাজ কতদিন লড়াই করবে আরে আজ নামগিল কাল দুসরা কই হতে পারে তুমি বুঝতে পারছো না সাগিনা তুমি লড়াই করতে চাচ্ছো সরকার পুলিশ কোম্পানি সবার সাথে আরে তোরা হিম্মত রাখো মেরা উপর তোরা सोचो मैं क्या कर सकता हूँ ये भी देखो हाँ पूरा तो विश्वास रखो ये साला मुझे नहीं पता है ये कंपनी क्या कर सकती है क्या नहीं कर सकती ये साला मुझे नहीं पता है ये गुरुंग ये कल वो गरुदा बस्ती का चमन है ना उसका बोल देना कि मैं सारा दिन उधर रहूंगा ठीक है ठीक है उसका घर होगा हड़ताल ऑफिस ठीक है तो तुम जुमन और वो करिज सबका वो वंदी है ना और वंदी तीनों को सिर्फ पता चलना चाहिए कौन हुआ ठिकाना ये हड़ताल ऑफिस का ठिकाना ठीक है ठीक है ठीक है और वो 7 बजे सुबह 7 बजे चले आना वो करिज सबका वो सारे मजदूर काम बंद करके घर में रहेगा ठीक है ठीक और 5 बजे शाम 5 बजे आ जाना ठीक है उधर से मीटिंग होगा कहाँ बस्ती बाजार नहीं नहीं वो पुलिस हमला कर सकते बस्ती बाजार एक काम करना वो सत्या पहाड़ नीचे हमारा वो मीटिंग होगा ठीक है ठीक है चलो 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 यूनियन ऑफिस चलो काम है उधर हाँ आ जाते हैं वो कागज उगज सब ले लो वो काल या परसों ये कंपनी अटैक करेगा कंपनी दखल करेगा हमारा ये यूनियन ऑफिस मैं तुमको बोल देता हूँ और जो कागज उगज कुर्ता बिस्तर जाओ जो सब ले लो अरे बहुत दोस्त लड़ाई है लड़ाई दाड़ा तो कोलकाता जीते बोले थे पार्टी जरूरी फॉलो क्या बोल रहे हो कोलकाता जा रहे अभी यही तो तार ऐसे আমি তো সেইটা বলতেই আসছিলাম তোমার কাছে তো তুই এখন কি করবো ঠিক আছে শোনো কালকে একজনকে একটু পোস্ট অফিসে পাঠাতে হবে তারপরে দিতে হবে হ্যাঁ এখন যাওয়া হবে আরে বাস হ্যাঁ তার জরুর হয়ে যাবে তার জরুর হয়ে যাবে কিছু চিন্তা নেই আমি চলো হ্যাঁ ইউনিয়ন অফিস কানে উদার সে মেরা ঘাটি যাওয়া পড়েগা আরে কমরেড ললিতা ললিতা अरे हम मर्द लोग लड़ाई लड़ेंगे क्या औरत क्या घर में बैठेंगे चलो चलो ए तो हंसी आया चलो कल से काम बंद কোথায় সেই এই
আজকের ইউনিয়নে কি খবর, সে তালাবন্ধ বেআইনি, এই অনেক কষ্ট করে আমাদের এই কোম্পানিকে গরম করা সব চুলো গেছে, এত বড় একটা চার্টার অফ ডিমান্ডস দেওয়া হলো তাও চুলো গেছে, কি না একজন একটা সাহেবকে পিটিয়ে জেলে গেছে তার জন্যে হুজুকের স্টাইল, সাগিনা মাহাতো সাগিনা মাহাতো সাগিনা মাহাতো, সাগিনা আমাদের পার্টি ইউনিয়ন কিচ্ছু তুমি ঘোড়াকে কখনো ইলেকশনের এই যে সামনের ইলেকশন আসছে এই ইলেকশনের গুরুত্ব তুমি কখনো বলে বুঝিছো? অনেকবার বলেছি, অনেকবার, এই ইলেকশন যেকে ইলেকশন নয়, এটা আমাদের এই প্রথম আমাদের পার্টির একটা সরকার গঠনের সম্ভাবনা দেখা দিয়েছে, আমাদের মিনিস্ট্রি হবে রাষ্ট্র ক্ষমতা, আর এই অবস্থায় একটা সাগিনা মাহাতো যা করতে পারে, আমাদের একটা মন্ত্রী যা করতে পারে, 100টা সাগিনা মাহাতো 1000টা স্ট্রাইক করেও তো পারবে না, তাহলে কি করতে চান এখন তো বুঝছি না, যে করে হোক পার্টির এই ইউনিয়নের উপর পার্টির কর্তৃত্ব আনতে হবে, এটা কিভাবে? তুমি কাজিমানকে লিখে দাও আমরা ওখানে যাচ্ছি, আমরা মানে আমি আর কমরেড বিজন দত্ত, তুমিও চলো না, আমার বিজন দত্ত কেন? আরে ওর মতো পাকা ব্যারিস্টার আমাদের দলে আর কি আছে? ব্যারিস্টার তো বুঝলাম, কিন্তু ওখানে গিয়ে উনি কি ব্যারিস্টারি করবে সেটা তো বুঝছি না। আরে আরে যতীন, তুমি ভাবছো সাগিনার মতো হরতালি ট্রেড ইউনিয়নের একমাত্র পথ, তা নয়, আরো পথ আছে তুমি দেখবে। ঠিক আছে চলো, আপনার যেন তাই নিয়ে চলো। আমি
এইবার শ্রীযুক্ত বিজন দত্তকে বলছি কয়েকটি কথা আমাদের জন্য। কমরেডস, এ জয় স্বাধীনার একার জয় নয়, এ জয় শ্রমিক সংগঠনের ঐক্য ও সংহতির জয়। এই সংহতি এবং ঐক্যের জোরে আপনারা যে পরিমাণ দাবি দেওয়া কোম্পানির কাছ থেকে আদায় করতে পেরেছেন, ভারতের আর কোনো মজদুর সংগঠন আজ পর্যন্ত তা করে দেখাতে পারেনি। শুধু তাই নয়, শ্রমিকদের ভোটে লেবার ওয়েলফেয়ার অফিসার নির্বাচিত হচ্ছেন এমন নজিরও ভারতবর্ষের আর কোথাও নেই। আপনাদের এই জয় ভারতবর্ষের শ্রমিক সংগঠনের ইতিহাসে একটা নজির সৃষ্টি। আমার আর বিশেষ কিছু বলার নেই, এবার আপনারা নিজেদের মধ্যে থেকে একজন উপযুক্ত লোককে লেবার ওয়েলফেয়ার অফিসার নির্বাচিত। পড়া লিখা হুমসর কাছে কেসে হো সকতা আমি প্রস্তাব করছি কাল সকালেই কমরেড সাগিনা আর কমরেড গোড়া খারসান চলে আসবে। লেবার ওয়েলফেয়ার অফিসারের সমস্ত কাজকর্ম আমি নিজে থেকে বুঝিয়ে দেব, আর কোম্পানির সাথে যাতে সাগিনার একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক হয় পরশুর মধ্যে আমি সেটাও দেখব। আমার বিশেষ কিছু আর বলার নেই, সভা আজকের মতো শেষ। বিপ্লবী অভিনয় আমি কেন অফিসার বানাবো, এই তো এই সমস্ত মজদুররা মিলেই তোকে অফিসার বানালো। নিশ্চয়ই পাবে, ও এখন লেবার ওয়েলফেয়ার অফিসার, ওর একটা তো কোয়ার্টার হবেই। দা তোর তোর ফুর্তি হচ্ছে না? ও শোন, ওই ওই নতুন কোয়ার্টারে যেদিন তুই প্রথম রাত্রি সেদিন কিন্তু আমায় ডাকিস, আমি খেতে আসবো। হ্যাঁ তুই না তোকে আমাদের মতো ঔরতদের সাহেবরা ফুর্তি করতে সত্যি বলতে বাবু সত্যি। আরে ললিতা তুই এখানে, চল 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 চল, এই কমরেড তুমি চলো, আরে পার্টি হবে আজ, খুশি কা দিন হয়, পার্টি হবে। ইয়ে ইয়ে খেতে না মাল নিয়ে আসছে সব আমার ঘর দিয়ে। ললিতা আ যা, কমরেড তুমি ভি আ যাও, আ যাও আ যাও, জলদি জলদি জলদি। বাবু কি দেখছিস, চা পার্টি হবে, চা। আমরা কি সত্যি এগোলাম? এটাকে কি এগোনো বলে? প্রতিক্রিয়াশীল চিন্তা আমরা রাখবো না, আমাদের এগোতেই হবে, এটাই পথ, এভাবেই এগোতে হবে, এভাবেই এগোতে, এটাই পথ, এটাই পথ। ছাত্র আন্দোলন
take this girl to his help. But she is a good soul. তবে একটা কথা খুব গর্ব করে বলতে পারি দাদা, এই সাবিনার আসল লিডার হয়ে ওঠাতে আমার হাত কিন্তু কিছু কম না। প্রথম থেকে তো নার্ভাস ছিল সাবিনা, ঠিক করে কথা বলতে পারতো না, নতুন বাংলো, নতুন অফিস, ভদ্রস্থ পোশাক, কিছুতেই যেন স্বস্তি বোধ করতো। জেনারেল ম্যানেজারের কনফারেন্সে গিয়ে ঠিক করে কথা বলতে পারলো না, এমনকি চিঠিতে সই পর্যন্ত করতে পারলো না। আর এখন তাকে দেখলে আপনি অবাক হয়ে যাবেন, সে এক নতুন মানুষ। আর স্যুট পরে সাবিনাকে বানায় সেখানটা বদলালো না, বাট সি ইজ এ ক্যাপেবল গার্ল, মেয়েটা কাজের আছে। আমি বলছি দাদা, এই সাগিনা কিন্তু অল ইন্ডিয়া লিডার হওয়ার যোগ্যতা রাখে, এই তো মন কম নাই। এতদিন এই নানান জায়গায় কাজ করে আমি যত না করতে পেরেছি, আমার মনে হয় তার থেকে অনেক বেশি করতে পারবো যদি সাগিনার পুরো শক্তিটাকে বার করে আনতে পারি। ভুল কিছু বলে, লোকটার মধ্যে অনেক পটেন্সিয়াল। এবারে কলকাতার ট্রেড ইউনিয়ন অফিসের যে মিটিং, অ্যানুয়াল মিটিং, তাতে লোকটাকে নিয়ে আসলে হয় না? দ্যাটস আ ভেরি গুড আইডিয়া, লেটস ডু ইট। চলো দেখি পেপার ওয়ার্ক গুলো করা যাবে। দাগাবাজ আছে, এ সারা শুধু ঘোরাচ্ছে, শুধু ঘোরাচ্ছে। আরে আরে সব হবে, তুমি
जाओ तो कल के रिमाइंडर बाकी दीजिए। अरे कॉमरेड, और रिमाइंडर रिमाइंडर में कुछ नहीं होगा, मैं ठीक कर लिया। कल सीधा खरसांग ऑफिस जाऊंगा और हेड ऑफिस में और जनरल मैनेजर को मीट करूं। अरे अरे जनरल मैनेजर तो এখানে নেই, দিল্লি গেছে। আর এমনিতেও তোমাকে নিয়ে আমি মানে আমরা কালকেই তো কলকাতা যাব। তুমি এখন অল ইন্ডিয়া লিডার, তোমাকে নানান জায়গায় গিয়ে গিয়ে বক্তৃতা দিতে হবে। কি সব বলছো, আমার কেমন সব গুলিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, অত ভাবতে হবে না, প্রচুর কাজ আছে। চলো অফিস যেতে হবে আমাদের, একবার কাজী মনির সাথে বসতে হবে, একটু ডিসকাশন আছে। তোমার কিন্তু আজকে বাংলায় ফিরতে দেরি হবে, বুঝলে? তা ললিতা রাগ করবে না তো? ললিতা না না রাগ কেন করবে, কাম করলে কেন রাগ করবে? আসল মে ললিতা নেই এখানে। সে কি কালকেই তো ছিল। হ্যাঁ ছিল, লেকিন কাল চলে গেল মার কাছে। কবে আসবে? কবে আসবে ও তো পতা নেই, আসবে কি না তো ভি পতা নেই। সে কি তা আবার হয় না? আরে কমরেড, জিন্দেগি এসাই আছে। এ আজ তুমি আমার জন্য সারা দিন এরকম ভাবছো, এত কিছু করছো, কাল তুমি কোথায় থাকবে কম জানে। মানে আমি জিন্দেগি এসাই আছে কমরেড, জিন্দেগি এসাই আছে। চলো চলো অফিস মে, চলো কাম হে। Just think, Gora,
जसप्रीत जतीन यदि ओखने एक पार्टी शब्द घाटी करते इलेक्शने जाकार अवस्था देखो यदि गोड़ा गए किचाते पर আমি গোরা এসে গেছি কেন আরে এদিকটা কাজ দিয়ে সব বিলকুল খতম হয়ে গেছে এদিকে সব ভেঙে চুটে শেষ হয়ে গেছে ইউনিয়ন কোন ইউনিয়নের কথা বলছো তুমি পুরো ইউনিয়ন ভেঙে তো তিন টুকরো হয়ে গেছে একটা টুকরো কোনো ক্রমে আমাদের সাথে আছে আর আরেকটা টুকরো ওই অপোজিশনের হাতে আর আরেকটা তো কোম্পানি পেট ওয়ালাদেরই হাতে চলে গেছে ঠিকই বলছি কমরেড এই সাগিনাকে আমরাই খতম করে দিয়েছি দেড় বছর আগে বস্তি বাজারে সেই ময়দানে আমার তখনই ফটকা লেগেছে যে কি করে কোম্পানি এত সহজে মেনে নিচ্ছে যে লেবার ওয়েলফেয়ার অফিসার মজদুররা নির্বাচিত ভাবলাম সরকার বাহাদুর একটু সোশ্যালিস্ট সমাজের কথা বলছে এটা হয়তো তারই প্রতিফলন কিন্তু তারপরে এখন বুঝতে পারছি কোম্পানি আসলে কি চালটা চেয়েছে কিন্তু কি জানো ভাই এদিকে পার্টি আমাকে জোর দিয়ে যাচ্ছে ক্রমাগত যেখানে শক্ত ঘাঁটি বানাতে হবে বারবার বললাম এভাবে হয় না হয় না হয় না কি আর করা কি সম্ভব এই সম্ভব জানো তো সত্যি কথা হলো এই যে কোম্পানি সাগিনাকে জেলে ভরে না যতটা ক্ষতি করতে পারবে তার থেকে অনেক বেশি ক্ষতি করে দিয়ে গেল ওকে ওয়েলফেয়ার অফিসার বানিয়ে ওই দেখো ওই দেখো ওদিকে মজদুররা কি বলছে हमारा लीडर नहीं हो तो हम तो
ऐसे होगा बंद करना पड़ेगा, बंद करना पड़ेगा काम, बंद करेंगे काम। सुनो कल आ जाओ 5:30 बजे बस्ती बाजार मीटिंग होगा उधर, उसके बाद काम बंद। हम लोग काम बंद करना काम बंद करना काम काम बंद हो गए विपद हो गए। यूनियन बनाते होंगे, फिर ऐसे यूनियन बनाते होंगे, नहीं नहीं
স্ট্রাইক বন্ধ করতে হবে না। আমি বলি কি, হ্যাঁ তুমি যখন এসেই গেছো কালকে তুমি বস্তি বাজারের মিটিংয়ে যাও, তুমি গিয়ে সবাইকে বোঝাও, আমার মনে হয় তুমি বোঝালেই সব ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ জরুর আসবো, কেউ নেই আগে না জরুর আসবো না। जिंदगी रहेगा तो औरत मिलती ही रहेगी। चलो चलो तुम्हें कोथा थाकबे तुमको बिना वो नहीं होगा।
काजीमन भाई तो बिना तुमको बिना तो नहीं होगा। तुम ही कहाँ थाकबे? अरे इधर ही रहूंगा मैं, किधर जाऊं मैं इधर ही रहूंगा। इतने थाके वहां तो तुम्हें मार भी आ रहो। अरे पीटने तो पीटने, मार भी तो मार दे, क्यों नहीं पीटेगा सारा बेईमान। जो कभी मारी नहीं उधर बेईमान की अभी पीटी नहीं, साला कत मारे कत पीट। अरे ओरा मेरे फेलवे तुम्हें, आज मरलम आज मरलम पीटलो तो साला मजदूर का बच्चा अच्छी कोरा जान अच्छे ला मजदूर का बच्चा ये तो गुरु भाई है तो गुरु तुझे दिया। सगीना तू जिंदा है सगीना? हाँ हाँ गुरु जिंदा जिंदा। ओ साला बेईमान सगीना ओ मर गया, ओ साला उन फेयर ऑफिसर सगीना ओ मर गया। मैं तुम्हारा साथी जिंदा हूँ सगीना महातो। আমরা নই একা আমরা নই একা আমরা নই একা আজার আহ বুকের গভীর আছে প্রত্যয় আমরা পড়ব জয় বিজনের ভূমিকায় সবুজদা, বিশাখার ভূমিকায় জয়িতাদি, সায়ক হলো ব্যানার্জির ভূমিকায়, শিবদাসের ভূমিকায় অয়ন, এবং দেবজ্যোতি জগুর ভূমিকায়, এবং শেষে মিউজিক। আচ্ছা শান্তনুদা আমাদেরকে সাহায্য করেছে অনেকটাই এই লাইট কন্ট্রোলের ব্যাপারে, আর বাদবাকি যা কিছু কিছু করা সামান্য কিছু সেটা এই অধম শতদল সব করেছে। Thank you.